আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ব্লগ চ্যানেলের প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে খিচুড়ি কীভাবে রান্না করতে হয়। আমরা নিজেরাই খাবো, তো আমাদের পরিমাণ মতো নিয়েছি। প্রথমে নিয়েছি হচ্ছে 1/2 কেজি চাল, আর হচ্ছে প্রায় 200 গ্রামের মতো ডাল, সাথে কিছু এলাচ আর দারচিনি নিয়েছি, এবং পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে মরিচ, কাঁচা মরিচ। আপনার যেরকম ঝাল খেতে মন চায়, যেরকম পেঁয়াজ খেতে মন চায়, বাজার অনুযায়ী সেরকমই নেবেন। তো প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ডাল এবং চালগুলো একসাথে ভালো মতো মিক্স করে নিয়েছি হাত দিয়ে। তারপরে আমরা মিক্স করার কি, এটা আর কি ধুইতে হবে একটু পরে, তারপরে তো দিতে হবে, এমনি মিক্স করে নেওয়া হইলো আর কি। তো দিলাম হচ্ছে প্রেশার কুকারে, প্রেশার কুকার গরম হয়ে গেছে, এখন তেল দিব আর কি, তেল পরিমাণ মতো, যেরকম চাল বা তেল খাইতে চান সেরকমই তেল দেবেন। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা কিরকম ভাজা হওয়া লাগবে, মোটামুটি ভাজা। এরপর মরিচ, এরপর মশলা, যেটা সে এলাচ আর দারচিনি ছিল সেটা, প্রেশার কুকারের খিচুড়িটা মজাই অন্যরকম, প্রচুর ভালো লাগে আর কি। পরিমাণ মতো এখন একটু আদা রসুন বাটা দেবো, চুলার জ্বালটা একটু কমাই নিলাম, একটু জ্বাল বেশি হয়ে গেছে, দিয়ে দিলাম, নাড়া চাড়া দিয়ে নেব। পানি বলো, এরপর পরিমাণ মতো পানি দিলাম, হলুদের গুঁড়া দিব এখন 2 চামচ, 2 চামচ ছোট চামচ গুলো দিই, 2 চামচ। এরপরে যে যতটুকু ঝাল খাবে এই পরিমাণ চাল দেব। তারপর কি করবা? এরপরে লবণ দেব পরিমাণ মতো, এরপরে একটা তেজপাতা দিলাম, এরপরে আস্তে আস্তে সেই খিচুড়ি মিক্সটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো পানি দেব, যতটুকু পানি লাগে। আমি এখানে 1/2 কেজি পরিমাণ চাল নিয়েছি, এর জন্য আমি এখানে 1 লিটারের মতো পানি দেব।
তো এখন তো পানি দিবা তাই না কতটুকু পানি দিবা এখন আমি 1 লিটার পরিমাণ পানি দেব আচ্ছা হাফ কেজি চাল এর জন্য 1 লিটার পানি তাই তো এরপর যারা যদি চিকন চাল খায় তারা হচ্ছে দুইটা সিটি দিবে আর যারা যদি একটু মোটা চাল খায় আচ্ছা তুমি তো একটু বেশি পানি দিয়ে দিলা এর পেছনের কারণটা কি এটা হচ্ছে আমরা 28 চালের খাই তো এর জন্য এটা সিদ্ধ হতে টাইম লাগে একটু পানি বেশি লাগতে পারে আবার কমও লাগতে পারে চিকন চাল যারা খাবে তাদের জন্য পানি একটু কমিয়ে নিলেই হবে আর এখন এটা কি দিলা একটু আগে এটা জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়াটা দিলে হয় কি খিচুড়িটার স্বাদটা দ্বিগুণ হয় আচ্ছা এরপরে আমি একটু লবণটা চেক করে নিব অনেক সময় হয় কি লবণ কম বেশি হয়ে যায় চেক করে নিলে তখন আবার লবণ প্রয়োজন লাগলে লবণ প্রয়োজন মতো দেওয়া যায় এজন্য আমি আবার একটু লবণ দিলাম এর জন্য আবার একটু লবণ দিলাম আমি আমার একটু লবণ কম হয়েছিল আচ্ছা এখন তো সবকিছু দেওয়া হয়ে গেছে এরপরে কি করতে হবে এরপরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে তিন সিটি দিলেই আমার খিচুড়ি হয়ে যাবে তারপর আমি তিন সিটি কি সব চালে তিন সিটি না যদি একটু মোটা চাল হয় সেক্ষেত্রে তিন সিটি দিলেই হবে আর যদি চিকন চাল হয় দুই সিটি দিলেই হয়ে যাবে এখন আমরা কি তাহলে তিন সিটি পর্যন্ত অপেক্ষা করবো তিন সিটি দিতে কতক্ষণ সময় লাগতে পারে তিন সিটি দিতে 10 মিনিট 8-10 মিনিট লাগতে পারে তাহলে 8-10 মিনিটের মধ্যে খিচুড়ি রেডি হ্যাঁ খিচুড়ি রেডি ঠিক আছে তাহলে খিচুড়ি পরে আমরা খাওয়া দেখাবো ইনশাল্লাহ খিচুড়ি তো হয়ে গেছে কতক্ষণ লাগছে ওইতে খিচুড়ি হইতে 7 থেকে 8 মিনিট লাগছে আচ্ছা একটু মনে দমে রাখছিলা কতক্ষণ দমে রাখছিলা 5 মিনিটের মতো দমে রেখেছিলাম আচ্ছা তাহলে এখন একটু প্লেটে উঠাবো এই তো হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও খেয়ে নেই তো এখন হয়ে গেছে উঠানো আলহামদুলিল্লাহ প্লেটটা রেডি এখন খাবো দেখি কিরকম হয়েছে